প্রবর্তিত দর্শক জিটিভির নিয়মিত আয়োজন পূর্বাচল রিজেন টাউন সংবাদ সংলাপের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখে থাকেন তারা জেনেই থাকবেন যে সমসাময়িক বিষয় নিয়ে মূলত আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। তো আজকের এই আলোচনায় আমাদের ডাকে সাড়া দিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, রয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে। তো যে কথাটি বলছিলাম যে মোটামুটি সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমরা শ্রদ্ধা ভরে আজকের দিনে স্মরণ করতে চাই 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে নিহত হয়েছিলেন ডাক্তার মিলন এবং তার এই আত্মদানের মধ্য দিয়েই কিন্তু আমাদের ওই সময়কার যে বিজয় তৎকালীন প্রেক্ষাপটে সেটি কিন্তু অর্জিত হয়েছিল। তো এই বিষয়ে কথা বলবো, তার সাথে আরেকটি বিষয় আজকে যে কারণে আসলে অনেকটা জায়গা জুড়ে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গেরিলা নেতা থেকে কিউবার সর্বাধিনায়ক ফিদেল ক্যাস্ট্রো, 90 বছর বয়সে তার আজ জীবনাবসান হয়েছে গতকালকে। তো সবচেয়ে উল্লেখযোগ্য সবাই আমরা জানি তারপরে যে ধনতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক নাকের ডগায় অর্ধ শত বছর, প্রায় 50 বছর তিনি সমাজতান্ত্রিক শাসন চালিয়েছেন। তো কিভাবে আসলে সম্ভব হলো এই বিষয়টা, আর দুজনকে আমরা স্মরণ করতে চাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। প্রথমে আমি শুরু করছি হাবিব ভাইকে দিয়ে। আপনাকে ধন্যবাদ এবং জিটিভির মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে এই অনুষ্ঠান দেখার জন্য তাদের আমন্ত্রণ। আসলে আজকের দিন বলতে আজকের দিনের ঘটনা হলো ডক্টর শামসুল আলম মিলন ফিদেল ক্যাস্ট্রো গতকাল 27 নভেম্বর 1990 সাল। তার জীবনের সমস্ত আন্দোলন সংগ্রাম শেষ করে তার জীবনের যেটা চেয়েছিল সেটা প্রতিষ্ঠা করার পরে মানুষের স্বাভাবিক যে জীবন অবসান হওয়ার যে সময় সেই সময়টাতে উনি গিয়েছেন। এখন 90 বছর বয়সে আজকে উনি চলে গেছেন, এখন তো আর আমার বলার সুযোগ নেই যে উনি বেঁচে থাকলে আরও কিছু দিতে পারতেন, দেওয়ার সময় যাতে ছিল না। ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন এই জন্যই করতে হবে যে উনি আসলে একটা বিরল প্রতিভার মানুষ। আপনি যেটা বললেন না, গেরিলা কয়জন, মাত্র 11 জন না 13 জন শুরু করেছিলেন, 13 জনে শুরু করেছিলেন এবং সেখানে আজকে এতটা বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তার দেশ থেকে বহু দূরে দূরে জায়গায় অনেক জায়গায় অনেক ধরনের ঘটনা ঘটিয়েছে, অনেক দেশের রাষ্ট্রপ্রধানকে সরকার প্রধানকে বিভিন্ন পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন তার সাথে কথা ঠিকমতো না বলার কারণে বা ঠিকমতো তার মতামত না চলার কারণে। কিন্তু ফিদেল ক্যাস্ট্রো একদিকে তার নীতি বা তার কথা মতো চলতে দূরের কথা, টোটালি রাজনৈতিকভাবেই সে মানে ধনতান্ত্রিক রাষ্ট্রের পাশে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র একেবারেই পাশে এত বছর টিকে থাকা এটা চারটিখানি কথা না। কত বড় তার মনোবল, তার সাহস এবং তার সে যোগ্যতা সব কিছু দিয়েই সে পৃথিবীতে প্রমাণ করেছে যে সাহস যদি থাকে, মনোবল যদি থাকে, সততা যদি থাকে, তাহলে যে কোনো পরাশক্তির সাথেও মোকাবিলা করার জন্য কোনো বড় ব্যাপার না। এই জন্য আজকে আর ফিদেল ক্যাস্ট্রো উদাহরণ, পৃথিবীতে যুগে যুগে ফিদেল ক্যাস্ট্রো আসবে না। আর আমাদের দেশের সাথে ফিদেল ক্যাস্ট্রোর আর সম্পর্ক আছে, সম্ভবত 1973 সালে বঙ্গবন্ধুর সাথে ফিদেল ক্যাস্ট্রোর সম্মেলন সেখানে দেখা হয়েছিল, তার সাথে আন্তরিক এবং মত বিনিময় এবং একটি পর্যায়ে বাংলাদেশের কাছ থেকে ওই পাটের বস্তা নিতে চেয়েছিলেন, যে পাটের বস্তা রপ্তানি করাকে কেন্দ্র করে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, ওইটা যদি ফিদেল ক্যাস্ট্রোর সাথে যদি সে চুক্তিটা ভঙ্গ করতেন বঙ্গবন্ধু, তাহলে দুর্ভিক্ষে এত মানুষ মারাতে পারতো না। তো এই দুটা কারণ খুবই মানে আমাদের জন্য স্মরণ করার তার একটা ব্যাপার আছে। আর ডক্টর শামসুল আলম মিলন, এটা আমরা যেহেতু ওই সময় 90-এর ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে আমরা ছিলাম, তো ওই দিন আমাদের ছাত্র নেতাদের মধ্যে যদি দু একজন মারা যেত তাহলে মনে এত তাড়াতাড়ি সরাসরি এর সাথে পতন হতো না। পতনটা হয়ে তরণটা হয়েছে এই কারণে, যেমন আমি বলি যে 1969 সালে ডক্টর শামসুর জোহা, উনি যদি মারা না গিয়ে 10 জন 15 জন 20 জন ছাত্র যদি মারা যেত তাহলে আয়ব করে তাদের পতন হতো না। শামসুর জোহা যেহেতু শিক্ষক ছিলেন, উনি প্রক্টর ছিলেন, সব কিছু মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ত্বরান্বিত করেছিল। আর ডাক্তার শামসুল আলম খান মিলন উনি ছিলেন সেই সময় বিএমএর জয়েন্ট সেক্রেটারি, আর বিএমএর যেভাবে আমরা বলি না কেন একটা শক্তিশালী তাদের একটা সংগঠন এবং মেধাবী ছাত্ররা ডাক্তার হয় তাদের একটা সংগঠন, এবং যেহেতু একটা সংগঠনের
পেশাজীবী একটা সংগঠনের একজন নেতা মারা গেছেন, সেজন্য সমস্ত পেশার লোকজন সেদিন একাট্টা হয়ে দাঁড়িয়েছিল এবং সেদিন সাংবাদিকরাও বলেছিলেন যে আমরা যারা সাংবাদিক তারা বললো আমরা সব খবর সংগ্রহ করব না, যারা আলোকচিত্র যারা নেন ছবি নেন তারা বলছে আমরা ছবি উঠাবো না, এবং যারা সংবাদপত্রের মালিক এবং আরও যারা ধরেছিলেন তারা বললেন যে আমরা পত্রিকা বের করবো না। এই 27 তারিখে এই একটা বড় এবং এইটার মধ্য দিয়েই কিন্তু এর সাথে যেতে হলো আমার মনে আছে সমগ্র জনসাধারণের ঐক্যবদ্ধ হয়ে গেল স্পর্শ করে। এবং আমি আমার কথা রকম এর আমি এই দিনটির কথা মনে হলো, বিশেষ করে 26 তারিখের কথা মনে হলে এখন আমি শিহরিত হয়ে পুলকিত হই। আমার জীবনে সেই সৌভাগ্যটি হয়েছিল পৃথিবীর ইতিহাসে দেশে দেশে ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের নিজস্ব সত্তা নিয়ে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে একটা সরকারের পতন হয়েছে, সেটা বিরল পৃথিবীতে। এটা হয়েছিল সর্বদলীয় ছাত্রলীগের নেতৃত্বে, আর আমার সৌভাগ্য হয়েছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আমি সেই সময়। একবারে সর্বসম্মতিক্রমে 26 তারিখে আমার সভাপতি করার জন্য আমার নাম প্রস্তাব এসেছিল এবং 26 নভেম্বর আমি সভাপতি করেছিলাম। 26 নভেম্বর সভাপতি করার পর 27 নভেম্বর সমস্ত পত্রিকাতে আমার ছবি এসেছিল, আমানুল্লাহ আমার ছবি দিয়ে একটা পত্রিকায় ফার্স্ট পেজ এসেছিল, আর ম্যাক্সিমাম পত্রিকা আমার ছবি এসেছিল। এবং সেটি 6 তারিখ পর্যন্ত, 27 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আর কোনো পত্রিকা বের হয়নি এবং এটা মানুষের বাড়িতে টেবিলে টেবিলে ছিল। তো এটা একটা এটা একটা অভূতপূর্ব ঘটনা যে পেশাজীবীরা তাদের ইয়ের প্রতি সহযোগীর প্রতি বা তার সহকর্মীর প্রতি তাদের যে ভালোবাসা শ্রদ্ধা সব কিছু মিলে এটা একটা বিরল ঘটনা। এই জন্য শামসুল আলম খান মিলনকে এই জন্য আমি সম্মান আর একবার শ্রদ্ধা করবো, তার পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাবো। এই জন্য যে আরও আমরা অনেকেই যদি মারা যেতাম, একটা মিলন যদি মারা না যেত তাহলে তা আরও অনেকদিন কন্টিনিউ করতে পারতো সাথে এবং আরো অনেক মানুষের জীবন। যেহেতু আপনি ওই সময়ে খুব কাছাকাছি থেকে বিষয়টা দেখেছেন, সরাসরি দেখেছেন, তো সেই কারণে ওই অনুভূতিগুলো আমরা জানতে পারলাম। আমরা একটু যদি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে যাই, 73 সালে যেটি হাবিব ভাই বলছিলেন যে বঙ্গবন্ধুকে দেখার পরে ফিদেল ক্যাস্ট্রোর যে বিখ্যাত উক্তি, আমি হিমালয় দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি, এবং পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 2013 সালে তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয়া হয়। তো এই দুইটাকে রিলেট করে আপনি যদি ফিদেল ক্যাস্ট্রোকে স্মরণ করেন, শুধু ফিদেল ক্যাস্ট্রো না, নেলসন ম্যান্ডেলাও অত্যন্ত ভক্ত ছিলেন বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর যে 24 বছর ব্যাপী আন্দোলন দেশের স্বাধিকারের জন্য, স্বাধীনতাটা কিন্তু পরে ফার্স্ট হচ্ছে স্বাধিকার ছিল 6 দফা, এবং 25 মার্চ পর্যন্ত কিন্তু জিনিসটা দুইভাগেই ভাগ ছিল, স্বাধীন বাংলাদেশ না 6 দফার ভিত্তিতে বাংলাদেশ, স্বাধিকারের, হ্যাঁ স্বাধিকারের প্রশ্নটা, এবং খুব ইম্পর্টেন্ট স্বাধিকারের প্রশ্নটা শুধু পূর্ব পাকিস্তানের জন্য ছিল না, পশ্চিম পাকিস্তানের বেলুচেন এভরিবডি তারাও কিন্তু ভিতরে ভিতরে মুজিবকে তাদের মুক্তির নেতা মনে করতো। সেই হিসাবে তার স্যাক্রিফাইস এক্সপোজার তো অসাধারণ, এবং এই মুক্তিকামী মানুষটা একটা বন্ডেজ ফিল করে। ফিডেল ক্যাস্ট্রো সম্পর্কে অনেক মজার মজার ঘটনা আছে, চে গুয়েভারার সাথে তার বন্ধুত্ব একটা অসাধারণ জিনিস, এবং সেই বন্ধুত্ব এবং মন্ত্রী ছিলেন উনি, তার যে আন্দোলনের সাথে সশস্ত্র আন্দোলনে একসাথে সম্পৃক্ত হওয়া, জাহাজে এসে দুই বন্ধু এক হওয়া, দেন কিউবাকে সে সময় আগে যদি আমরা বলি সশস্ত্র গেরিলা, ফিদেল ক্যাস্ট্রো কিন্তু সংগঠক, সংগঠক, হ্যাঁ সেই আর চে গুয়েভারা হচ্ছে গেরিলা, এবং চে গুয়েভারার সাথে যখন পরে আবার চে গুয়েভারা বলিভিয়া চলে গেলেন, ওখানে মারা গেলেন, এবং সিআইএর ডাইরেক্ট অর্ডারে আহত অবস্থায় স্কুলের মধ্যে তাকে গুলি করে মারা হয়, এবং গুলি করার আগে উনি বোর্ডে লিখে গেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হবেন, অসাধারণ ব্যাপার। তো তার ফ্রেন্ড হচ্ছে ফিডেল ক্যাস্ট্রো, 120 বার সিআইএ তাকে হত্যার চেষ্টা করেছে, 120 বার, এর মধ্যে এমন একটা হত্যাকাণ্ড ছিল পড়লাম যে উনি যেখানে গোসল করতেন যে সমুদ্রের পাড়ে, সমুদ্রের ওই পারে কীটনাশক ছাড়া হচ্ছিল, খুব নক্সিয়াস পয়জন, যাতে ওটা গিয়ে অপর পারে থাকে, এবং ফিডেল ক্যাস্ট্রো গোসল করলে তার একটা বিশেষ চর্মরোগ হবে এবং আলটিমেটলি 2-3 বছরের মধ্যে মারা যাবে। তো ফিডেল ক্যাস্ট্রো এটা চেঞ্জ করে আরেক জায়গায় গোসল করতেন। আর একটা গল্প শুনেছিলাম যে ওনার বিরুদ্ধে একটা মুভমেন্ট হচ্ছে, এবং সেটা অবশ্যই আমেরিকা প্রপোগেটেড মুভমেন্টের এক ফাঁকে যারা আন্দোলন করছে, মিছিল করছে, তারা দেখতেছে তাদের পাশে কিছু ফিডেল ক্যাস্ট্রো নিজেই আন্দোলন করছে, ফিডেল ক্যাস্ট্রো তার নিজের বিরুদ্ধে মিছিল দিচ্ছে, তো এরপরে আর আন্দোলন থাকে না। তো এরকম একজন মহান ব্যক্তিত্ব, ডেফিনেটলি হি সেট ফর এক্সাম্পল। 1962 সালে যখন কিউবান মিজাইল ক্রাইসিস হয়, যেখানে রাশিয়ারা কিউবাতে মিজাইল করতে স্থাপন করতে চাচ্ছিল, যেখান থেকে আমেরিকা কভার করা যাবে, এবং আমেরিকা তখন থ্রেট দেয় যে নো এটা করলে আমরা ডেফিনেটলি করবো, এবং রাশিয়া পিছিয়ে আসে, চায়না রাশিয়াকে বলে কাগজে বাঘ, তখনও ফিডেল ক্যাস্ট্রো কিন্তু রেডি ছিল। সো দোজ আর দ্য গোল্ডেন এজ এক্সাম্পল ক্রিয়েট করে গেছে। আরও একটা ব্যাপার আছে, কিউবার হেলথ সার্ভিস ওয়ার্ল্ড ক্লাস, এবং যখন চে গুয়েভারা ফাইন্যান্স মিনিস্টার হয় এবং উনি রাষ্ট্রপ্রধান ফিডেল ক্যাস্ট্রো হন, ওরা কিন্তু প্রথমে এই বিষয়টা গুরুত্ব দিয়েছে হেলথ কেয়ার, এবং কিউবার হেলথ কেয়ার এখনও ওয়ার্ল্ডের মধ্যে তুলনামূলক অনুন্নত দেশ হিসাবে বা অতি উন্নত দেশ না হলেও তাদের হেলথ সার্ভিসটা অত্যন্ত উন্নত, এটা তারা একটা এক্সাম্পল তৈরি করে গেছে। দ্বিতীয় যে প্রসঙ্গটা আসি, যে ডক্টর মিলনের প্রসঙ্গে, এটা আমার জাস্ট ব্যক্তিগত অভিমত, কারণ আমি তখন ক্লাস 4-এ পড়ি,
স্কুলে, উদয়ন স্কুলে পড়তাম, সো ক্যাম্পাসে আমার বাসা ছিল, যেহেতু বাবা প্রফেসর ছিল, তো কিছু ঘটনা আমি পার্সিভ করেছি। মিলনের হত্যার ঘটনা আমার মনে পড়ে, পুরো ক্যাম্পাসে আমরা তখন হাঁটাচলা করছিলাম, সবার মুখে মুখেই কথা ছিল, ডক্টর মিলন মারা গেছে, একজন ডাক্তার মারা গেছে। অবশ্যই একজন ডাক্তারের মৃত্যুটা সবাইকে সেন্সিটাইজ করেছে। গণতন্ত্র বা যে কোনো আন্দোলনে, নিয়মতান্ত্রিক আন্দোলনে, যত লোক মারা গেছেন, শহীদ হয়েছেন, সবার প্রতি আমাদের শ্রদ্ধা করা উচিত নির্বিশেষে। সবগুলোর তদন্তও হওয়া উচিত, দোষী ব্যক্তির সাজাও হওয়া উচিত। একটাও হয়েছে বলে আমার মনে হয় না এখন পর্যন্ত। হত্যা সবামলই হয়েছে, জাসদ খুব অযৌক্তিকভাবেই বলে যে ফার্স্ট আওয়ামী লীগের আমলে 30,000 জাসদকে মেরে ফেলা হয়েছে। এই সংখ্যাটা অপ্রতুল, কারণ এটা হয় না। 30,000 লোককে মারা গেলে আমাদের সোসাইটি পার্সিভ করতে পারে। তাহের মারা গেছে ভাই, আমি একটু যদি আপনাকে বলি যে পরবর্তীকাল, মানে ওই আত্মদানের পরবর্তী যে সময়গুলো, সেগুলো নিয়ে কিন্তু বিস্তর আলোচনার ব্যাপার আছে, কিন্তু তাদের আত্মদানকে কিন্তু জাতি, মানে সমগ্র জাতি মানুষের মনে কিন্তু সেটা দাগ কেটে আছে। অবশ্যই দাগ কেটে আছে। পরবর্তী ঘটনাপ্রবাহ কেমন হয়েছে সেটা ভিন্ন ব্যাপার, ভিন্ন হয়। কিন্তু ওই তারা কিন্তু বীরের জায়গায় আছে, তারা বীরের জায়গায় আছে। ডক্টর মিলনকে সব দলেরই শ্রদ্ধা জানানো উচিত। তবে আমি একটা কথাই বলবো যে সেই মুহূর্তে স্যার রাষ্ট্রপতি ছিলেন, এর আগে উনি জেনারেল ছিলেন। ইফ ইউ অ্যাপ্লাই দ্য বেনিফিশিয়ারি থিওরি, যেখানে কোনো আই উইটনেস থাকে না, আমরা লয়াররা বা ল তো সেখানে বেনিফিশিয়ারি থিওরি অ্যাপ্লাই করি। মিলন হত্যার বেনিফিশিয়ারি কি এরশাদ? কোনো অবস্থাতেই না। যে ঘটনার মাত্র 8 দিন বা 9 দিন পরে ওনাকে ক্ষমতা ছেড়ে দিতে হলো, সে ঘটনার বেনিফিশিয়ারি উনি কেন, মানে কীভাবে হলেন, বা উনি সেটা পারপেচুয়েট করবেন কীভাবে? যে উনি কি এটা বুঝতেছেন না যে ঘটনাটা ঘটালে ওনার পতন হবে? এটা তো বোঝার মতো পার্সপেক্টিভ থাকার কথা। এই ধরনের ঘটনা একটি ঘটেছে এমন তো রাজনীতিতে এমন নোংরা কম জানতে পারি, আমরা এরকম ঘটনা কিন্তু ঘটেছে তখন। হ্যাঁ, সেটার বেনিফিশিয়ারি আসলে কে? বেনিফিশিয়ারি বিষয়টা কিন্তু খুব আপেক্ষিক। স্বামী বললেন যে এরশাদ কি এটার বেনিফিশিয়ারি? না, কিন্তু উনি বেনিফিশিয়ারি হতে তো পারতেন। কোন টার্গেট পর্যন্ত, জি জি, কোন টার্গেট নিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটেছে সেটা আলটিমেট রেজাল্টে যায়নি, কিন্তু টার্গেটটা, সুতরাং এই বেনিফিশিয়ারি ব্যাখ্যা দিয়ে এই কিলিং এর সাথে কারা জড়িত কারা জড়িত না, এটা ডিফাইন করার খুব সুযোগ নেই। কারণ হচ্ছে তখন আমরা খুব ভালো করেই জানি, আমি তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, শামসুল আলম মিলনকে যখন যে জায়গাটা হত্যা করা হয় তার কিছু পরেই আগেই আমরা ছিলাম। মানে একটু আগে হাবিব ভাই বললেন, মানে আমরা ধরো আমরা কিন্তু পলিটিক্স করতাম না, পলিটিক্যালি ইনভলভ ছিলাম না, কিন্তু যখন দেখলাম যে সব ছাত্র সংগঠন এক হয়ে গেল, তখন সাধারণ ছাত্ররাও তাদের মিছিলে গেল, তখন তারা, মানে যখন দলগুলো এক হয়ে গেল, সব ছাত্র সংগঠন এক হয়ে গেল এবং মিলনকে তখন ওখানে তিনি খুন হলেন, এবং এটা আন্দোলনের একদম টার্নিং পয়েন্ট, এবং এরশাদ সরকারের পতন ঘটলো। কিন্তু সেই জায়গাটা তার মিলন হত্যার বিচার হয়নি, জানা যায়নি, মানে আমরা জানি কিন্তু জানা যায়নি কোথায় খুন হলো, কে খুন করলো। আমার মনে হয়, আমার তো খুব মনে আছে যে উনি যখন কথাটা তুললেনি, এরশাদ সাহেবের এক মন্ত্রী বলেছিল যে আমরা কি 0 পয়েন্টে উড়িয়ে দেবো পদত্যাগপত্র, ওনা তো 0 পয়েন্টে দিতে চাননি। সুতরাং এই ধরনের যে বক্তব্য, হ্যাঁ, রূপরেখা, সেই ঘটনা তো আমাদের মনে আছে, কারণ আমি তো তখন তরুণ, আমি তো সেই বিষয়গুলো দেখি। আপনার অনুভূতি একদম সাধারণ শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী হিসেবে, কারণ আমরা ইনভলভ ছিলাম না, আমরা মানে মানুষ তো চাচ্ছিলেন না তাকে। এবং শামসুল আলম খান মিলনরা কেন নেমেছিলেন? তারা কি পলিটিক্যাল পলিটিক্স করে মন্ত্রী হতেন? একদমই পেশাজীবী হিসেবে। সুতরাং এই পক্ষকে রিক্সায় যাচ্ছিলেন এবং তখন কিন্তু একটা মিছিল, এর এই মিছিল ছিল ওখানে, আমার এবং আমরা তখন জানি। আমি আরো একটা কথা বলি, যে গ্রুপটা, আমি যেহেতু আদালত প্রমাণ করতে পারিনি, এই গ্রুপটা ক্যাম্পাসে কিন্তু তখন এরশাদ সরকারের পক্ষ হিসেবে একটা গ্রুপ ইন করেছে, হাবিব খুব ভালো জানবেন, অ্যাম্বুলেন্সে করে ঢুকে সেখানে ম্যাসাকার করার চেষ্টা, এবং সেই গ্রুপটা এটা ঘটিয়েছে, এটা আমরা তখন বুঝতে পারি। কিন্তু অনেক কিছুই তো উনি নিজেও তো ল জানেন, আইন জানেন, অনেক কিছু আইনে প্রমাণ করা যায় না। তবে আমি চেক গুভের ব্যাপারে এখন একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ফিদেল ক্যাস্ট্রোর ব্যাপারে ওই একই বন্ধু একটু আগে বলতে, যে বঙ্গবন্ধুর সাথে তার দেখা হয়েছিল, সেখানে ডক্টর কামাল সাহেব ছিলেন ফরেন মিনিস্টার, আলজিয়ার্সে দেখা হয়েছিল, হিমালয়ের কথা আমরা শুনলাম। তো বঙ্গবন্ধুকে উনি সতর্ক করে দিয়েছিলেন, ওনাকে খুবই সতর্ক করে দিয়েছিলেন যে একটি দেশ স্বাধীন হয়েছে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, এবং এখন শত্রুপক্ষ পদে পদে নানাভাবে নানা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং আপনি জানেন যে বাংলাদেশে পরবর্তী জোট নিরপেক্ষ সম্মেলন হওয়ার কথা ছিল, এবং সেখানে কিন্তু ফিদেল ক্যাস্ট্রোকে আমন্ত্রণ জানানো হয়েছিল, হয়তো বা ক্যাস্ট্রো আসলে বাংলা যেতে উদ্দীপিত। এখন আমি একটি জিনিস আপনি একটু আগে বলছেন কীভাবে টেকে থাকে, আপনি দেখেন উনি কিউবার এই মহান নেতা, তিনি কিন্তু বাংলাদেশের এই মহান নেতার যে বিপদ এটা বুঝতে পেরেছে না,
সেটা বুঝতে পেরেছেন আপনি খেয়াল করেছেন সেই বিখ্যাত উক্তির সাথে বন্ধুত্বটাও ছিল বন্ধুত্বটাও ছিল আমি তার ফোরকাস্টিংটা আপনি দেখেন তার দূরদৃষ্টিটা দেখেন তিনি বুঝতে পেরেছেন আপনি যে বললেন যে পাঁচ দশক এই ম্যাচিউরিটি তার ভেতরে ছিল শত্রুপক্ষকে তিনি চিনতেন খুব খুব সুনির্দিষ্ট আমি কিন্তু খুব খুব হাবিব ভাই ছাত্রলীগ করা নেতা আমি খুব আবেগের সাথে বলতি বঙ্গবন্ধু সবসময় শত্রুপক্ষকে চিনতেন না ঠিক আছে চিনতেন না কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ যখন চলে তখন এই খন্দকার মোশতাকরা একটি সমঝোতার চেষ্টা করেছিল সমঝোতার চেষ্টা করে অন্যভাবে জিনিসটাকে টার্ন করানোর চেষ্টা করে তারাই তখন কিন্তু মন্ত্রিসভায় চলে এসেছিল সুতরাং ফিদেল কাস্ট্রো শত্রুকে চিনতেন হ্যাঁ হ্যাঁ ফিদেল কাস্ট্রো শত্রুকে চিনতেন হুইজ দ্য এনিমি এবং হুইজ দ্য ফ্রেন্ড হুইজ দ্য ফোর্স এই জিনিসটা তিনি চিনতেন আমরা বঙ্গবন্ধুর ক্ষেত্রে আমার মানে ক্ষুদ্র জ্ঞান আমার হয়তো ভুল হতে পারে কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে চিনতেন না বিষয়টা এভাবে কি বলা উদারতার জায়গা থেকে উদারতার জায়গা বিশ্বাসের জায়গাটা অনেক এখন বিষয় হচ্ছে যে বিশ্বাসের জায়গা থেকে চিন্তা আর উনি হচ্ছেন যে জানতেন যে বিপ্লবকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে শত্রুপক্ষ যদি সত্যিই থাকে তাকে আইডেন্টিফাই করে একটু আগেই ভাই বলছিলেন যে যে রাসায়নিক তাকে কিন্তু খাবারের মাধ্যমে পয়জনিং করার চেষ্টা করা হয়েছে উনি বলেছেন 120 বার আবার ফিদেল কাস্ট্রো নিজে বলেছেন যে মোর দ্যান 700 টাইমস তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং নানাভাবে এবং আপনি দেখেন আজকেও যদি দেখেন বারাক ওবামা কিন্তু যে রিয়াকশন দিয়েছেন সেখানে কিন্তু কিউবার জনগণের পাশে থাকার কথা বলেছেন বঙ্গ কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন তিনি তাকে বলেছেন যে একজন স্বৈরাচারের বিদায় হলো এবং বলল এখন কিউবার জনগণ ভালো থাকবে অর্থাৎ বিশ্বে তার শত্রুপক্ষ কিন্তু তার ঘরে ছিল তাও তিনি চিনতেন এবং চারপাশে তারা চিনতেন এবং উনি বীর এই কারণেই কারণ হচ্ছে একটু আগে আপনি বলেছেন যে নাকের ডগায় উনি ওনার যে আদর্শ সেটাকে টিকিয়ে রেখেছেন এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এখন পরবর্তীকালে কিন্তু সেটা একটা পর্যায়ে আমি মনে করি খুব স্বাভাবিক বঙ্গবন্ধুর যে সম্পর্ক ছিল এবং বাংলাদেশের প্রতি ওনার যে মানে একটা ভালোবাসা ছিল তার প্রমাণ হলো 1987 সালের 10ই নভেম্বর যে নূর হোসেন যেদিন মারা গেলেন ঠিক 3 তারিখে ছাত্রলীগের আমরা মোহাম্মদ নাসিমের বাসায় মিলাদ 4 তারিখের মৃত্যুবার্ষিকীতে মিলাদ শেষে সুলতান মোহাম্মদ মনসুর প্রেসিডেন্ট আব্দুর রহমান এখন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন ওরা ওখানে ডেকে নিয়ে আমাদেরকে বলা হলো যে নেত্রী বলেছেন যে ছাত্রলীগের কোনো প্রেসিডেন্ট সেটাকে অ্যারেস্ট হওয়া যাবে না আন্দোলন দীর্ঘস্থায়ী হবে অতএব আমাদেরকে লুকিয়ে থাকতে হবে এবং এখন থেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি উভয়ের দায়িত্ব পালন করে হাবিবুল হাবিব আমি তখন 4 নম্বর ভাইস প্রেসিডেন্ট ছিলাম তো এটা আমরা আমি মনে করেছিলাম তাই কিন্তু ভিতরে ভিতরে ঘটনাটা ছিল যে সুলতান মোহাম্মদ মনসুর আহমদের আন্তর্জাতিক সম্মেলন ছাত্র কনভেনশন হচ্ছিল কিউবাতে এবং কিউবাতে সুলতান মোহাম্মদ মনসুর যাবেন সেক্রেটারি কেউ না জানে ওরা জানতেন আমি এবং শেখ হাসিনা আর মনে কেউ জানতেন না সুলতান মোহাম্মদ মনসুর জানতেন তা আমাদের বেশি কেন এখন সুলতান ভাই আসি আমি দেখতেছি তারপর 10 তারিখে নাই তারপরে জানলাম যে সুলতান ভাই ওই সেই ছাত্র কনভেনশন গিয়েছে এবং সুলতান ভাই এসেছে গল্পটা করলেন যে উনি গিয়ে ফিদেল কাস্ট্রোর সাথে কিভাবে করলেন ওইটা বঙ্গবন্ধুর সাথে যে ছবি ছিল না ফিদেল কাস্ট্রোর উনি ছবি নিয়ে গেছেন ওই কনফারেন্স হলতে এরকম দেখেছেন লোক ওই দেখে তখন সুলতান ভাইকে সে ডাকছে কাম ডেকে নিয়ে সুলতান ভাইয়ের সাথে সে সেইভাবে তার অভিব্যক্তিটা ব্যক্ত করেছে এটা একটা একটা নেতার একটা দারুণ একটা তার একটা ইয়ে সেটা একটা অতুলনীয় তার আসলে তার ব্যাপারে প্রভাব যেমনই হোক আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই দুজনকেই আর দুজনের ভিতরে সৌভাগ্যবান কতগুলো মানুষের স্মরণ তো অনেকেই করে তারপর ধরেন এই এরশাদ বিরোধী আন্দোলনে অনেক লোক মারা গেছে নূর হোসেন থেকে শুরু করেছে আপনি যেটা বলছেন সব মারা গেছে কিন্তু দেখেন আন্দোলন শুধু আন্দোলনটাকে ত্বরান্বিত করেছে তা না আজকে আগামীকাল সকালবেলা আমরা সমস্ত ছাত্র সংগঠন ওই সময় যারা ছিলাম ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন সবাই কিন্তু মিলনের কবরস্থানে কিন্তু সবাই যাবে কিন্তু নূর হোসেন কিন্তু এই পৃথিবীর সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ স্বরচিত কবি কবি এবং নিজের বুক পৃষ্ঠাকে প্রস্তুত আজকে নূর হোসেনের দিনে মৃত্যু দিবসকে কিন্তু ওইভাবে সবাই পালন যদিও বিএনপি করে করছে পাশাপাশি আবার না পাশাপাশি আবার জিহাদ দিবসটা যে জিহাদ দিবস একটা টার্নিং পয়েন্ট আন্দোলনটা শুরু হলো জিহাদের নূর হোসেন তো 87 সালে আর জিহাদুল্লাহ 90 সালে জিহাদুল্লাহ ঢাকা মেডিকেল কলেজে যদি আমি না নিয়ে যেতাম সেই সময় আমার নেতৃত্বে যেহেতু আমি নেতা ছিলাম না নিয়ে যেতাম এবং ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন না হতো তাহলে এর সাথে প্রথম না আমরা ওই সালে হয় না না আমি বলতে চাচ্ছি এটা
সেই জিহাদকে কেন্দ্র করে যে ঐক্য হলো এবং তার পরিপ্রেক্ষিতে তার লাশকে সামনে সবগুলো সাতরক্ষ করলাম, সেই জিহাদের কারণে যে আজকে গণতন্ত্রের পদ ফিরে আসলো, সেই জিহাদকে কিন্তু আজকে সরকার দল বা অনেকে ঠিক মতো স্মরণ করে না। সেই দিক থেকে ডাক্তার শামসুল আলম খান মিলন সবার কাছে উনি একুশে ফেব্রুয়ারি সালাম বরকতের মতো গ্রহণযোগ হয়ে যায়। যদিও আমরা নুরুসেন দিবসে আমি একজন গণমাধ্যমের কর্মী হিসেবে যেহেতু আমি তো সেই পালনও আমার কাছে মনে হয়েছে যে সবাই আসলে পালন করেছে, কেউ যে আলাদা করে এরকম মনে হয়নি। যাই হোক ভাই, পরে আমরা এই প্রসঙ্গটাতে আমরা যদি সময় পাই পরে আবার আসব। আমাদের দ্বিতীয় প্রসঙ্গ যেটি রোহিঙ্গা ইস্যু, খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং গণমাধ্যমে যেটি ফলাও করে লেখা হচ্ছে যে রোহিঙ্গা সংকটের শেষ কোথায়। আমরা দেখতে পাচ্ছি যে নাফ নদীর ওপার থেকে আওয়াজ শুনতে পাই আমাদের বাঁচাও, তো জিনিসটা নিঃসন্দেহে মানবিক। এবং এই ক্ষেত্রে কয়েকটি বিষয় বলতে চাই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা তাদের ব্যাপারে মানবিক, তাদেরকে আশ্রয় দিচ্ছি এবং কোনো সময় আলোচনার মাধ্যমে তাদেরকে আবার হয়তো ফেরত পাঠানোর ব্যাপার থাকবে আপাতত আশ্রয় দেওয়ার। এছাড়া বিজিবি মহাপরিচালক উনি বলেছেন কিছু দালালের মাধ্যমে অনুপ্রবেশ ঘটছে, মানে তারা তৎপর রয়েছে কিন্তু দালালের মাধ্যমে অনুপ্রবেশ ঘটছে। আর এবং সেই সাথে আরও দুইটি বিষয় আমি একটু অ্যাড করতে চাই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য কিন্তু খুবই মজার, ওনারা বলতে চাচ্ছেন যে দুই দেশই নিষ্ঠুর আচরণ করছে, এরকমটাই আমরা গণমাধ্যমে দেখেছি। এবং জাতিসংঘর কিছুটা সাবধানী কথা, আশ্রয় দেয়া খুব কঠিন, তারপরেও বাংলাদেশের মানবিক আচরণের প্রতি তারা সাধুবাদ জানিয়েছেন, যদিও কূটনৈতিক এবং মানবিক সংকট বলে এটাকে অভিহিত করেছেন। আমি যদি শামীম ভাইকে দিয়ে শুরু করি রোহিঙ্গা ইস্যুটার মূল ব্যাপারটা হচ্ছে যে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের একটা পুরনো অস্বস্তি আছে, সেটা হচ্ছে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে অনেকেই বাংলাদেশের পাসপোর্ট সামহাউ করাপশনের মাধ্যমে অর্জন করে বিদেশে গেছে এবং বিদেশে ক্রাইমের মধ্যে দেখা গেছে একটা বড় অংশের ক্রাইম ক্রিমিনাল যারা বাঙালি হিসেবে গেছে তার মধ্যে রোহিঙ্গা আছে। এইটা সরকারের একটা জেনুইন অস্বস্তির কারণ যে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে গেলে মেইন স্ট্রিমে চলে গেলে এটা ওই পর্যন্ত যাবে, কিন্তু অ্যাপারেন্টলি আপনার সেটা তো পাসপোর্ট অফিসের দোষ, পাসপোর্ট অফিস থেকে আপনি করাপ্টেড ওয়েতে পাসপোর্ট তারা কালেক্ট করতে পেরেছে। অ্যাপারেন্টলি বাংলাদেশ এখন রোহিঙ্গারা যারা আছে, আমি জানি না সংখ্যাটা 16 লাখ বা 20 লাখ যারা এখন ইনসিকিউর বাংলাদেশে না মানে ওই পার্টে, তো ওখানে ওখানে অবশ্যই বার্মাস গভর্নমেন্টের স্ট্র্যাটেজি হচ্ছে এটা যে তারা টর্চার করবে এবং এরা বাংলাদেশে চলে আসবে। সেদিক থেকে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করলে অবশ্যই বার্মা সরকারের যে উদ্দেশ্য সেটা সফল হবে, বাট মানুষের জীবনগুলো রক্ষা পাবে। এর উপরে আসলে আর কোনো কম্পেলিং রিজন নাই। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতি এবং 16 কোটির দেশে রিফিউজির চাপ নেওয়া খুব কঠিন, বাট 71 সালে ক্যালকাটায় ওই চাপটা নেওয়া সম্ভব ছিল না। ক্যালকাটার লোকজন নিয়েছে, খুব বিরক্ত করে নিয়েছে ক্যালকাটার লোকজন খুব। কিন্তু শ্যাম ভাই একটু আমি যদি বলি যে 91-92 যে সময়টাতে রোহিঙ্গা আসলো, তো সেই শরণার্থীগুলো কিন্তু আর পরবর্তীকালে ফেরত যায়নি, গেছে বলে আমাদের জানা হয়। এটা সত্য যে তাহলে আবার যারা আসছে, আমরা তো মানবিক অবশ্যই বিষয়টা তো নিঃসন্দেহে স্পর্শকাতর এবং মানবিক, এখানে সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের বেনিফিট যেটা হবে, এক আমার মতে যদি এই মুহূর্তে রোহিঙ্গাদের মাননীয় প্রধানমন্ত্রী অ্যালাউ করেন, উনি নোবেল প্রাইজ পাওয়ার মতো একটা কাজ করবেন। দুই, সমগ্র মুসলিম বিশ্ব জানবে যে বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশ, নিজস্ব সমস্যা জর্জরিত দেশ আরেকটি মুসলিম ভাইদের পিছনে চরমভাবে সাপোর্ট দিয়েছে, ফরেন এইড প্রচুর আসবে আমার দৃঢ় বিশ্বাস। তিন, বাংলাদেশ যে উদারপন্থী একটা দেশ, উদারতার দেশ, এটা সারা ওয়ার্ল্ডে যে ব্র্যান্ডিংটা ছিল মডারেট মুসলিম কান্ট্রি, এটা একটা বিশাল ব্র্যান্ডিং, এটা পশ্চিমা ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা হারিয়ে যাচ্ছিল, এই ব্র্যান্ডিংটা ব্যাক করবে। এই সবগুলো প্লাস মানবিকতা, আমরা প্রতিদিন পত্রিকাগুলো দেখছি যে ওখানে কি হচ্ছে, পড়ছি আজকে একটা মেয়ে তার রেপের বিবরণ দিয়েছে, মর্মান্তিক। তো এইটার পরে তো আপনি কখনো সাইলেন্ট থাকতে পারেন না। আর ডেফিনেটলি যদিও এটা খুব কঠিন সিদ্ধান্ত, কারণ আপনি বর্ডার খুলে দেয়া বা বর্ডারকে ওপেন করে দেয়া, কারণ ওপেন করলে এখানে শুধু রোহিঙ্গারা আসবে তা নয়, সে তার অনেকেই চলে আসতে পারে। হ্যাঁ, পুশ ইনটা যে কী পর্যায়ে হবে এটা খুব ভয়াবহ। এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকগুলো কারণে, খুব সম্ভবত চাইনিজ ইনফ্লুয়েন্সের কারণে, এবং এটাও একটা ইম্পর্টেন্ট, যেহেতু চায়নার সাথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রিলেশনটা বেশ ভালো হয়েছে, চাইনিজ সোর্সটা এখন ব্যবহার করা উচিত রোহিঙ্গার সমস্যা সমাধানের জন্য। যে এখানে বাংলাদেশ কিন্তু মায়ানমারের সাথে ফরেন পলিসিতে কখনোই শক্ত হতে পারে নেই, আমরা দেখেছি গোলাগুলির ক্ষেত্রে বাংলাদেশের বিজিবি মারা যাচ্ছে, আমরা কোনো কাউন্টার জবাবও দিতে পারি, এর আগেও কয়েকদিন ঘটেছে। এখানে ইয়াবা ব্যবসাটাও একটা ব্যাপার আছে, এটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ নিতে হবে, ইয়াবা রোহিঙ্গা সব মিলিয়ে কিন্তু সমস্যার সমাধান। ওই জায়গাটাতে আপনি জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের যে ভূমিকা, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এ মুহূর্তে আমরা আশ্রয় দিতে চাই অভিমত বড় রোপণ করা উচিত।
অন্তত মানে মানুষের জীবনগুলো বাঁচানোর জন্য, এটা আমার ব্যক্তিগত অভিমত। সেক্ষেত্রে পরবর্তী বিষয়গুলো, এর পরবর্তীতে বাংলাদেশে যত বাংলাদেশে অলরেডি রিফিউজি মানে পরবর্তী যে অভিজ্ঞতার আলোকে যদি আমরা জিজ্ঞেস করি, আমরা কি পরিমাণ বিহারি আমাদের দেশে আছে যারা এখনো পাকিস্তানে যেতে চায়, তারা কিন্তু বাংলাদেশে আছে, আমরা জোর করে ফেরত পাঠাতে পারছি না, আপনাদেরকে এইটা দিয়েছি এক সময়, আপনি তো মনুষ্যত্বের উপরে তো আর কোনো কিছু না। সেক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা রাইট, জাতিসংঘ এটাকে রিফিউজি এরিয়া ঘোষণা করবে এবং সেখানে রিফিউজি ক্যাম্প ঘোষণা করবে, এবং ইউএনএইচআর যেটা আছে ইউনাইটেড ন্যাশনস রিফিউজি, ওনার অ্যাম্বাসেডর বাংলাদেশে একজন আছে, তিনি এটাকে সুপারভাইজ করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের ত্রাণ এন্ড অন্যান্য পুনর্বাসনের এইডগুলোও তিনি ফ্যাসিলিটেট করবেন। এটা যে একেবারে সরকারের উপর চলে আসবে এমনটা না। প্লাস আমি আরেকটু অ্যাড করতে চাই, আমাদের এখানে যারা অনেকেই আছে ডোনেট করতে রাজি আছেন এদের পাশে, বা অনেকেই আমরা যারা বলছি যে তাদেরকে নিয়ে আসা হোক, এরকম প্রচুর ইসলামিক ব্যাংক আছে, ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, বা আরও নন ইসলামিক যারা এনিবডি, তারা ডোনেট করতে পারে, করে এটাকে অবশ্যই মানবিকভাবে দেখা উচিত। নিঃসন্দেহে শামীম ভাই আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আমাদের একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা হারুন ভাইয়ের কাছে ফিরবো এই ইস্যুতেই। হ্যাঁ সমৃদ্ধ সুধী পূর্বাচল রেজেন্ট টাউন সংবাদ সম্মেলনে এক সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমরা ছিলাম রোহিঙ্গা ইস্যু নিয়ে, রোহিঙ্গা সংকটের শেষ কথায়। শামীম ভাই ইতিমধ্যেই বেশ কিছু আলোচনার অবতারণা করেছেন, বাংলাদেশের ভূমিকা কি হচ্ছে, জাতিসংঘের ভূমিকা এখানে কি, তো আমরা একটু হারুন ভাইকে এখানে একটি ডেভেলপমেন্ট আছে, আমি সেটা ডেভেলপমেন্ট মানে মানুষের মৃত্যুর আর ডেভেলপমেন্ট কি, সেটা তো অনেক কষ্টের খুন হত্যা, কিন্তু জাতিসংঘের একটি অবস্থান খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা কিন্তু এটাকে এখন বলছেন এথনিক ক্লিনজিং, অর্থাৎ জাতিগতভাবে রোহিঙ্গাদের নির্মূল করার জন্য তারা বলছে যে মিয়ানমার সরকার এর জন্য দায়ী। আর ভাই একটু যদি আমি মানে আমার একদম জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে, মানে জাতিসংঘের কি এই ক্ষমতা আছে যে কোন দেশের উপর সরাসরি কোন বাংলাদেশের ভূমিকা হবে বিশ্ব দরবারে বিষয়টা তুলে ধরা, বাংলাদেশ যেহেতু এটা দায়ী, আমরা আমরা আসলে অনেক অনেক তথ্যই মনে করি যে এটা নিয়ে বাংলাদেশই কথা বলছে, বিষয়টা তা না, অনেকেই কথা বলছেন, কিন্তু যেহেতু আমাদের একদম আমরা ফোরমোস্ট প্রতিবেশী, সেক্ষেত্রে আমাদের ওরা বর্ডার পার হয়ে কোথায় যায়, আমাদের এখানেই আসে, তাই জন্য মনে হচ্ছে যে আমরাই এর জন্য সবচেয়ে সাফার করেছি এবং আমরাই কথা বলছি, বিষয়টা তা না। আমরা প্রায় বলি যে বিশ্ববিবেক কী করছে, আসলে এথনিক ক্লিনজিং দুনিয়ায় এর আগে বহু হয়েছে, এবং এটা তো আপনি যদি বলেন যে রোহিঙ্গাদের বৌদ্ধরা করছে, মুসলিমরা মুসলিমদের এথনিক ক্লিনজিং হয়েছে এই দুনিয়ায়, স্বয়ং খুব ভালো বলতে পারবেন এসে। সুতরাং এটা একটা জিনিস, যেহেতু এদেরকে নির্মূল করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, তো সেখানে কয়েকটি বিষয় রয়েছে যে আমরা কতটা চাপ নিতে পারবো আর বিশ্ব সারা দুনিয়া কি করবে, সেই একটা জায়গা আসার জায়গা রয়ে গেছে। এবং একটু যদি আরুন ভাইকে বলি যে এক্ষেত্রে ওআইসির ভূমিকা নিয়ে আপনি একটু, ওআইসির ভূমিকা, ওআইসি কিন্তু আপনি ধরেন যে ওআইসির ভূমিকাটা খুব আমরা খুব ভাইব্রেন্ট দেখতে পাচ্ছি না, তারা খুব কথা বলছে না। হ্যাঁ আপনি যদি ওআইসি কেন, আমরা যদি মুসলমানদের সবচেয়ে আপনার আগ্রহের জায়গা সৌদি আরব, তাদেরও ওই রকম কোনো রোল প্লে করতে দেখছি না, সেটা তো খুবই ক্লিয়ার রয়ে গেছে সেই জায়গাটা। কিন্তু যে জিনিসটা হচ্ছে, আপনি যারা একটু আগে ইউএনএসসিআর এর কথা বললেন, তারা বলছেন আমাদের বর্ডার খুলে দিতে, কিন্তু তারা কতটা অর্গানাইজ করছেন বা তাদের দিক থেকে, কিন্তু এই সব মিলিয়ে যদি যেটা আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে যে আসলে ওখানে রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে, তাদেরকে নির্মূল করা হচ্ছে, এবং এই রোহিঙ্গারা হচ্ছে স্টেটলেস, তাদের কিন্তু তারা স্টেটলেস পিপল, এবং জাতিসংঘের ভাষায় পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী তারা, এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী তারা। আমরা অলরেডি কিন্তু 34,000 কিন্তু আমাদের রেজিস্টার্ড রোহিঙ্গা, এবং মোট অ্যামাউন্ট যদি ধরেন চট্টগ্রাম সহ মিলে, সেইটা কেউ বলে 5 লাখ, কেউ বলে 8 লাখ, তো আমরা যদি 5 লাখে সীমাবদ্ধ থাকি, আমরা 5.5 লাখ রোহিঙ্গা, এটা অনেক বড় একটি সংখ্যা আপনার মনে হতে পারে। একটু আগেই বলা হচ্ছে যে 71-এ আমরা তো রিফিউজি হিসেবে 1 কোটি ইন্ডিয়ায় ছিলাম, আমাদের 9 মাস থাকতে হয়েছে, এই জন্য হয়তো বা অনেকের এটা চোখে লাগেনি, ওরা তো বছরের পর বছর আছে। একটু আগে ভাই বলেছেন যে তাদের কিছু নেগেটিভ অ্যাক্টিভিটিস, একটা কমিউনিটি যদি এক জায়গায় থাকে তাদের কিছু কিছু লোক নেগেটিভ অ্যাক্টিভিটিস করতেই পারে। তো আমার যেটা কথা, আমি খুব বেশি সময় নিচ্ছি না, যে আর আমার পাশে একজন উনি আইনজ্ঞ, এই জন্য বারবার বলছি যে আমাদের সংবিধানই বলছে যে যে কোনো নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দেয়া, আশ্রয় দেয়া,
আমাদের সংবিধানই এটা আমাদের দায়িত্ব, আমি বলি না এটা আইন। এবং বাংলাদেশ 71 এর জায়গায় যদি চলে যাই, আমাদের 1 কোটি শরণার্থী আমাদের 9 মাস থাকতে হয়েছে, এটা 9 বছরও থাকতে হতে পারতো। এবং সেই অনুভূতির কারণে সুতরাং আমরা আশ্রয় কতটা দেব কতটা দেব না, কিন্তু জীবন নিয়ে ফিরে আসা যে মানুষ ওপারে গেলে জীবন হারাবে তাকে আসলে কোনো মানবিকতার জায়গা। এবং সেই ক্ষেত্রে আমাদের সরকারের যে মনোভাব সেটা কিভাবে নেবেন সরকার সেটা বিষয়ে না, মোটামুটি যে যেটা পাওয়া গেছে হয়তো ঘোষিত না কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেটার আলোকে আমরা বলতে পারি মানবিক আচরণই করছে। ধরেন যে আমাদের ফরেন ডিপ্লোম্যাটদের তো ব্রিফ করেছেন, আমাদের ফরেন মিনিস্টার করেছেন, এরপরে হচ্ছে অলরেডি কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় কিভাবে বিষয়টা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে মন্তব্য, দুই দেশে নিষ্ঠুর আচরণ করছে, সেই সাথে কিন্তু আমাদের মানবাধিকার কমিশনের যে চেয়ারম্যান তার বক্তব্যের কিন্তু না, সেটা জাতিসংঘের বক্তব্য একবারেই কথা বলছে। বাংলাদেশ কোনো নিষ্ঠুর আচরণ করছে না, বাংলাদেশ ওই নিষ্ঠুরতার চাপ কতখানি নিতে পারবে কি পারবে না সেই জায়গাটা হচ্ছে সেটা। বাংলাদেশ এদেরকে আশ্রয় দিচ্ছে, বাংলাদেশই দিচ্ছে, সুতরাং বাংলাদেশকে যদি কেউ নিষ্ঠুর আচরণের জন্য দায়ী করে সেটি আমরা গ্রহণ করি, সেটি গ্রহণ করতে আমরা মোটেই রাজি না। হারুন ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সর্বশেষ যেটি আসলে সবকিছুর সাথেই রাজনীতি আছে, কূটনীতি আছে, কিন্তু আমাদের রাজনীতি বলতে যা বুঝি আমরা নির্বাচন কেন্দ্রিক সেইটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়ে একটু কথা বলতে চাই আমরা। আমরা কোনো কোনো গণমাধ্যমে সরলীকরণে এরকম মন্তব্য দেখেছি, আইভির পাশে নেই আওয়ামী লীগ, সাকাওয়াতের সঙ্গে নেই বিএনপি, এরকম সরলীকরণও আমরা দেখেছি। তো হাবিব ভাই কিছু বলবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে? নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তার আগে একটু কথা বলতে চাই, আসলে আমরা জিনিসটা গভীরভাবে দেখি না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে 1 কোটি মানুষ ভারতে গিয়েছিলাম, ভারতের সমস্যা হয়েছিল ইন্দিরা গান্ধী সারা পৃথিবীব্যাপী জনগণ গঠন করেছিল, পৃথিবীর দেশে দেশে অত্যাচার নির্যাতন হচ্ছে, কিন্তু রোহিঙ্গাদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে এটা টোটালি ভিন্ন মাত্রা। কারণ হলো যে এখানে ধরেন আপনার 135টা জাতিগোষ্ঠী আছে, তাদের ভিতরে একেবারে সরকারিভাবেই এই রোহিঙ্গাদেরকে বলা হচ্ছে তারা আমাদের কেউ না, আমাদের নাগরিক না, নাগরিকই না। অথচ 1947 সালে নাগরিকের মানে হ্যাঁ এবং নাগরিক নেই। এবং এর মজার ব্যাপার হলো কি, 1947 সালে যখন বার্মা যখন সংবিধান রচনা যখন হয় সেই সময় রোহিঙ্গারা ভোটার ছিল, পার্লামেন্টের প্রতিনিধি ছিল, ভোটার ছিল। মজার ব্যাপার হলো এক সময় দেশ শাসন করেছে, এটা আসলো কবে, এটা এই মাত্র 1962 সালে এই সামরিক জান্তা আসার পরে তারা তখন ওই যে আপনার ইয়ে করলো অপারেশন ড্রাগন কিং নামে একটা ইয়ে করে রোহিঙ্গা বিতাড়ন এবং তাদেরকে নিধনের একটা ইস্যু করলো। এটা মাত্র কয় বছর, এবং পৃথিবীর দেশে দেশে আন্দোলন সংগ্রাম হচ্ছে, সেখানে ধরেন কেউ কেউ দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে নানান কারণে, কিন্তু এটা একবার দীর্ঘদিন ধরে 62 সালের পর থেকে এদের যারা ভোটার হতো, যারা পার্লামেন্টে ছিল, যারা এবং এখানে বিখ্যাত একজন স্বাধীনতার আন্দোলনের একজন বিখ্যাত তার শাহ, উনি বলেছেন রোহিঙ্গারা যদি আদিবাসী না হয় তাহলে আমিও না। সেই রোহিঙ্গারা আজকে যে করুন দশার মধ্যে তারা পড়ে গিয়েছে, প্রয়োজন নেই, তারা ভোটার হতে পারবে না, তারা লেখাপড়া করতে পারবে না, তারা বিয়ে করতে পারবে না অনুমতি ছাড়া, তারা সন্তান নিতে পারবে না, এও কি এই এই পৃথিবীতে চিন্তা করা যায়? ঠিক সেই মুহূর্তে তারা যখন বাংলাদেশে আসতে চাচ্ছে, এবং আমাদের সবচেয়ে সমস্যাটা কোন জায়গায়, যে আমাদের সাংবাদিক ভাই বললেন, হারুন সাহেব বললেন যে 34,000 রেজিস্টার্ড রোহিঙ্গা আমাদের দেশে আছে, কিন্তু আমাদের থেকে তাই আছে মিনিমাম 5-4-5 লক্ষ তো আছে, লাখের 4-5 লক্ষ আছে। তো এইটা যদি আমরা আজকে জাতিসংঘেও যদি আমরা এই সমস্যাটা আমরা 34,000 সমস্যা না তুলে আমরা যে 5 লক্ষ বা 6 লক্ষ রোহিঙ্গা বা আমাদের দেশে উদ্বাস্ত আছে এটা নিয়ে আমরা জাতিসংঘে যদি কথা বলতে চাই তাহলে নজর দিবে, এতগুলি বড় সমস্যা, সেটা একটা সুযোগ তৈরি হয়েছে সেটা, কিন্তু সেটা এখন আমরা এই করতে এখন জরিপ হয়েছে, এখন জরিপ হয়েছে, যেটা এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে মানবিক যে বাঁচাও মোট মানে একবার মানুষকে যখন তাড়া দেয় তখন মানে জীবন বাঁচানোর জন্য ইমিডিয়েট বাঁচতে যায় নদীর ভিতরে ঝাঁপতে, যদি সামনে কোনো এবার যেতে পারি জানতে চাই যেতে পারবে না তারপরে কিন্তু দেয়। আজকে এমন একটা অবস্থায় আমরা তাদেরকে ফিরে দিই, এবং তারা কিন্তু মুসলমান, যে কারণে আজকে জাতিসংঘ থেকে শুরু করে অনেক দেশে নির্বিকার। আজকে বাংলাদেশ যদি এইটাকে একটা গুরুত্বপূর্ণ দরকার হলে এর বারবার বিরুদ্ধে আজকে আন্তর্জাতিকভাবে ওদেরকে অবরোধের ভিতরে ফেলে দিতে হবে, আরও যদি প্রয়োজন হয়, এ কথাটা মিডিয়াতে বলা ঠিক না, আজকে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার তারা করতেছে আজকে পৃথিবী থেকে মুসলমান কিন্তু কম নাই,
বার্মা কিন্তু তারও চলতে হবে তো, আজকে সেই জায়গাটা বাংলাদেশের হুঁশিয়ার উত্থান করতে হবে। তুমি অশান্তি সৃষ্টি করে তুমি শান্তি থাকতে পারো না, এটা একটা সম্ভব কিন্তু করা। আমি এইটা বলে আমি বলতে চাই যে এখনও মনে যে মানবিক দিক থেকে বাংলাদেশ সরকার এটাকে একটা নির্দিষ্ট এলাকার ভিতরে কনফাইন করে দেখে দেখালে পরবর্তী আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করার মধ্যে দিয়ে তাদেরকে ফেরত পাঠাতে হবে এবং তাদের সেটা করতে হবে কিন্তু উদ্বেগ প্রকাশ করবে। এবং এখন মনে হয় যে আপনার নামায় দেবেন না ফেলে দেবেন না সরাই দেবেন না আপনার ব্যাপার। ভাই আমরা শেষে নারায়ণগঞ্জ এবং আমাদের আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচনের নারায়ণগঞ্জ ব্যাপার যেটা নারায়ণগঞ্জের কথা নির্বাচিত হতেন এবার তো সরাসরি পাচ্ছি। এবং এখানে আমি নারায়ণগঞ্জ ব্যাপারে আমার মন্তব্যটা হলো এই, সেটা হলো যে আইভি গতবার স্বতন্ত্র নির্বাচন করেছে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে। এবার আইভি কিন্তু এবং আইভি পাঁচ বছর নাহায় আইভি পাঁচ বছর ধরে নারায়ণগঞ্জে আজকে যারা যারা আমেরিকার নেতা যারা নেতৃত্ব দিচ্ছে যারা সংগঠন নিয়ন্ত্রণ করছে তাদের বিরুদ্ধে এবং তাদের নেতা শামীম হোসেনের বিরুদ্ধে তকি হত্যাকে কেন্দ্র করে এক নাগাড়ে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। আজকে যখন উনি দলের প্রার্থী হয়েছেন এবং গত বছর যখন উনি দলের দলকে বিধ্বংস দেখিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেছিলেন সে যখন এবার নৌকা মার্কা নিয়ে এসেছে বা দলের প্রার্থী হয়েছে তখন গতবার যারা প্রার্থী হয়েছিলেন সরকার যেহেতু আওয়ামী লীগ সেটি আওয়ামী লীগের প্রার্থীরা স্বামী ইস্তফান তার বিরুদ্ধে উনি গতবার নির্বাচন করেছেন এবং উনি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে নারায়ণগঞ্জ একটা সন্ত্রাস কবলিত এলাকা আমি বলবো এবং সেখানে আজকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা আওয়ামী লীগের ক্যাডারদেরকে নিয়ন্ত্রণ করার কোন ক্ষমতা আইভির নাই কিন্তু আইভি এ পর্যন্ত তাদের বিরুদ্ধে স্মরণ করে এসেছে। যে কারণে আমি শেষ করে একটু জিনিস আমি এটা বলে শেষ করি যে কারণে এইবার নির্বাচন যেটা রেজাল্ট যেটা এইবার নারায়ণগঞ্জের মানুষ আইভিকে দেখে তারা আতঙ্কিত তাকে ভোট দিলে আমরা নিরাপদ থাকবো না যে কারণে নারায়ণগঞ্জের মানুষ এবার সাখাওয়াতকে বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। মানে কোনটা জানেন কিন্তু বিএনপির স্থায়ী কমিটি সদস্য যারা রয়েছেন বা সিনিয়র লিডার তারা কিন্তু বলেছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বড় বিষয় না, এটা ধানের শীষ প্রতীকের নির্বাচন হবে। তো সেক্ষেত্রে সাখাওয়াত হোসেন খান প্রার্থিতা মানে মূল্যায়নের জায়গাটা না প্রার্থিতা মূল্যায়ন জনপ্রিয়তার কথা চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে সাখাওয়াত হোসেন খান প্রার্থী হিসেবে না সাখাওয়াত হোসেন খান তো ওনার তো কোনো দোস্তটি নাই আইভি তো দুই টার্ম ছিলেন এবং সেখানে ভালো মন্দ মিলায় দোষ আছে। আর সাখাওয়াত হলো ক্লিন ইমেজ, উনি দুইবার বারের সেক্রেটারি ছিলেন উনি দুইবার বারের প্রেসিডেন্ট ছিলেন এবং নারায়ণগঞ্জের পৃথিবীর ইতিহাসে জঘন্যতম একটা সরকারি বাহিনী দ্বারা ছাত্র নিহত সেই মামলা এত সেন্সিটিভ এবং সেই মামলা পরিচালনা করা একটা জীবনকে সেই হিসাবে অবশ্যই না। এখন ব্যাপারটা হলো যে আপনি একটা অনেক বড় একটা রুই মাছ কিনে একটা পচা বাবুসির কাছে দিলেন রান্না করে দিলে খাওয়া যাবে না। বিএনপি প্রতীকের যে ব্যাপারটা আমি বলি আজকে আমি আপনাকে গতবার আমি যে কথা বলেছিলাম বিএনপি নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছিলাম সেটি হলো যে এখন বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটা খুব ভালো প্রার্থী দেবে ধনাঢ্য দেখতে সুস্থির শিক্ষিত মার্জিত ধরেন সিনেমার নায়ক আর বিএনপি একজন অন্ধকে নমিশন দিবে অন্ধকে নমিশন বিদ্রোহ করে একজন ল্যাংড়া সে দাঁড়াবে বিদ্রোহ। আমি শেষ করি নির্বাচনের রেজাল্ট হবে নির্বাচনের রেজাল্ট গুণ দেখেন দেখবেন স্বামী ভাই হয় ল্যাংড়া দিচ্ছে না হয় অন্ধ দিচ্ছে কোন দিকে যাবে এটা বোঝা খুব মুশকিল। আর নারায়ণগঞ্জের বিষয়ে যেটা হবে আইভি যেমন দুই টার্ম ছিল বলে কিছুটা বিতর্কিত হয়েছে আবার অনেক ভালো কাজও করেছে আবার একটা আস্থার জায়গাও তো তৈরি হয়েছে প্লাস চুনকার মেয়ে এটাও একটা ফ্যাক্টর যে চুনকা বঙ্গবন্ধুর সময়ই তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ইলেকশন করে জয়লাভ করেছিল। সেই তুলনায় অ্যাডভোকেট সাখাওয়াত ক্লিন ইমেজের রাজনীতিতে অতটা অভিজ্ঞ না বার রাজনীতিতে অভিজ্ঞ এখন সেটা পুরো জিনিসটা নির্ভর করবে আমার কাছে মনে হয় নির্বাচনের জায়গায় নির্বাচনের জায়গাতে
কি পরিমাণ ভোটার ভোট কেন্দ্রে যাবে, যদি ম্যাসিভ ভোটার ভোট কেন্দ্রে যায় তাহলে ইকুয়েশনটা অন্যরকম হতে পারে, আর যদি তুলনামূলক কম ভোটার যায় তাহলে আমার মনে হয় এটাতে নৌকা অ্যাডভান্টেজ পায়, কারণ নৌকার কর্মী বেশি এবং তারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে বেশি তুলনামূলক। যে কারণে যেটা আমি আরেকটা টক্সিতে বলছিলাম যে বামপন্থীরা পশ্চিমবঙ্গে নির্বাচন দিত বর্ষাকালে, বর্ষাকালে নির্বাচন দিলে তাদের ভোটাররা কর্মীরা স্বেচ্ছায় ভোট কেন্দ্রে যেত, অন্য পার্টির ভোটাররা সেভাবে করে কাজে লাগাতো, তো সেটা একটা ফ্যাক্টর আছে, বিশাল একটা ফ্যাক্টর। তো সেটা আসলে ভোটের ব্যাপারগুলো তখন আগে বলা যায় না, তো আমরা সুষ্ঠু ইলেকশন হোক, সেনাবাহিনী থাকুক, এটা আমরা চাচ্ছি, বিকজ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উপর আমাদের আস্থা নাই, কারোই নাই, এ বিষয়ে আমরা সবাই ঐক্য হওয়ার সময় চলে আসছে। আর একটা বিষয় আমি যেটা রোহিঙ্গাদের বিষয় নিয়ে, সম্ভবত জাতীয় পার্টির চেয়ারম্যান উনি একটি কথা বলেছেন যে বর্তমান যে ব্যবস্থা সেটিতে কিন্তু সেটিকে কি আপনি ইস্যু করে কথা বললেন কিনা, উনি বলেছেন যে বর্তমানে নতুন আইন করা প্রয়োজন নির্বাচন কমিশনের জন্য, কারণ আমাদের সংবিধানে বলা আছে যে আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি এই কাজগুলো করবেন। ধারণা করা হয়েছিল যে 72 সালে সংবিধান হয়েছে, দুই একটা নির্বাচন কমিশন রাষ্ট্রপতি করবে, এর মধ্যে আইন হয়ে যাবে, আইনটা এখন হয়নি। শুধু এই ক্ষেত্রে না, আরো অনেক ক্ষেত্রে আমাদের সার্ভিস রুলস গুলোর ক্ষেত্রে সংবিধানে যতগুলো জায়গায় বলা আছে এই বিধান আইনের বিধানাবলী সাপেক্ষে 90% জায়গাতে কোনো আইন করা হয়নি, এখন ওভাবেই অ্যাডহক বেসিসেই চলছে। তো সেখানে উনি একটা প্রস্তাব দিয়েছেন যে এটাকে নতুন আইন করে নতুনভাবে ফ্রেম করতে হবে এবং আনুপাতিক হারে একটা প্রপোজাল ওনার আছে নির্বাচন ব্যবস্থা। হ্যাঁ ভাই, আপনাকে ধন্যবাদ হারুন ভাই। এই নির্বাচনের ব্যাপারটা আমি একটু অন্যভাবে দেখি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে সেলিনাহাত আইভিকে নমিনেশন দিচ্ছে, এটা হচ্ছে সে একজন পপুলার ক্যান্ডিডেটকে চেয়েছে। আবার দেখেন যে সাকত সাহেবকে উনি বলছিলেন যে ক্লিন ইমেজের, অর্থাৎ মানে নারায়ণগঞ্জের যে নির্বাচনটা দুই পক্ষে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এই যে পপুলার ক্যান্ডিডেট খোঁজা আওয়ামী লীগের পক্ষ থেকে, এটা মনে করি আমাদের পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন হবে 2018-19 সালে, সেক্ষেত্রে নির্বাচনটাকে আওয়ামী লীগ একটি, এর আগেই কিন্তু শেখ হাসিনা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী যে আর বিতর্কিত নির্বাচন দেখতে চাই না, আমি শুনতে চাই না। সুতরাং 2018-19 সালের যে নির্বাচন হবে সেক্ষেত্রে আসলে নির্বাচনটা ভালোভাবে হবে, এটা প্রধানমন্ত্রী যেমন চান, এবং খালেদা মানে বিরোধী দল, যদি আমি বৃহত্তর এখন বিরোধী দল বললে তো তারাও চায় এটা বোঝা যায়, তারা কিন্তু ইলেকশন কমিশন নিয়ে আসছে, প্রধান রাজনৈতিক দল ইলেকশন কমিশন নিয়ে কথা বলছেন। একটু আগে আজকেও কিন্তু খালেদা জিয়া বলেছেন যে ঐক্যমত্যের একটা নির্বাচন কমিশন সহায়ক কমিশন হোক, এরশাদ সাহেব বলেছেন যে একটি আইন হোক। তার মানে হচ্ছে একটা জিনিস ক্লিয়ার যে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, কিন্তু এমন একটা নির্বাচন কমিশন হোক যে নির্বাচন কমিশনের মাধ্যমে একটি ন্যূনতম ফেয়ার ইলেকশন এনশিওর করা যায়, সেটাই আসলে। এবং নারায়ণগঞ্জ ইলেকশনে আমি সেই লাইট দেখতে পাচ্ছি। আর নারায়ণগঞ্জে আমরা এক লাইন একটা কথা বলি, এক লাইন, জি জি, সেটা হলো যে গত বছর সেলিনাহাত আইভি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, উনি বারবার বলেছেন সেনা মোতায়েনের কথা, আর এবার উনি আওয়ামী লীগের এত সমর্থন নিয়ে উনি ক্যান্ডিডেট হওয়ার পরে উনি সেনা মোতায়েনের বিপক্ষে বলার মধ্য দিয়ে উনি প্রমাণ করছেন উনি ওনার পরাজয় হতে পারে, ওনার পরাজয় উনি বরণ করে নিয়েছেন যে জনগণের ভোটে উনি কোনো ভাবেই নির্বাচিত আসলে, তবে এগুলো আসলে এত সরলীকরণ উনি বলতে পারতেন, বলতে পারতেন যে নির্বাচন কমিশন যা করে করুক। গত বছর উনি সেনা মোতায়েনের জন্য একেবারে কোমর বেঁধে নামলেন, আর এবার উনি বলেই দিলেন যে সেনা মোতায়েন এবার হয়তো বিবেচনা আর সময় আমাদের হাতে নেই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা, হাবিবুর রহমান হাবিব বিএনপি নেতা, এবং হারুন রশিদ সিনিয়র সাংবাদিক, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শোনার জন্য, এবং পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি সবাইকে।